নতুন ফোনালা ফাঁস, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর একবার বিবৃতি দিয়েছেন তিনি। এরপর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা বা স্টেটমেন্ট পাওয়া যায়নি। তবে সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠস্বদেশ ফোনালাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা দাবি করছেন, ভারতে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, আর সেসব ফোন আলাপই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। নতুন এই ফোন আলাপে শেখ হাসিনার স্বদেশ কণ্ঠকে দাবি করতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি, ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। এই সময় তিনি নিজেকে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন। ফোন আলাপের অন্য ফ্রান্তের কণ্ঠটি নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বলে দাবি করা হচ্ছে। তিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত। ফোন আলাপে শেখ হাসিনা স্বদেশ কণ্ঠ বলেন, সে তো জবরদখল করছে, তার কোনো লিগ্যালিটি নাই। উপদেশটা বলে আমাদের কোনো ফদ নাই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। এই সময় অন্য প্রান্ত থেকে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জিয়াফা জিয়াফা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করি নাই, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখ লং মার্চ নিয়ে আসলো। 5 তারিখ নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোকদেরও আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে, লাশ পেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। তখন সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আফা জি। শেখ হাসিনা আরও বলেন, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে, তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দিইনি, কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি এখনও বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জবাবে ছাত্রলীগ নেতা বলেন, ইনশাল্লাহ আফা, আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নাই। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকেলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন, তার মা পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারে ফোন আলাপে নিজেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করতে শোনা যায়। এর আগে গতকাল বৃহস্পতিবার তানভীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয়। ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি শর্ট করে ঢুকে পড়তে পারি। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা।